নামটা ভুলে গেছি সরি নামটা কি সরি কা গরু রে ঘাইছি বার কইছি আর কইছে নেই গেছে কাকু শামসুদের বাসা চিনেন শামসুদের বাসা কে আকিয়েছে শামসুদের বাসা এইটাই এইটাই আপনি করতে গাইছেন তো আমি ঢাকা থেকে আসছি বুঝছেন হ্যাঁ শামসু আমার 3 বছর আছে বিয়ে করছে আমার একটা বাচ্চা আছে আমার আম্মার কাছে রেখে গেছে পছন্দ করে ভালোবাসে বিয়ে করছে আপনি যদি কাউরে ভালোবাসেন আপনি বিয়ে করবেন না গরু ধান খাইতেছে কেতার তুই কি করলি এ দাদা এ মাছ ধরে খোয়ারে নিয়ে যাব তাড়াতাড়ি দেখো দেখো কোলা কোলা দেখো আমারও তো ছেলে আছে দেখেন আমার ছোট পোলা আমারও ছেলের বয়স 3 বছর 3 বছর আমার পোলা 10 বছর বয়স কি যে একটু কথা নাকি এখন কোন কেউ যদি কেউ আমি এসে বিয়ে করব না তাই না শুনে বিয়ে করব না আরে সে তো কইছে বিয়ে করে না আসলে বলা সব কথা জান মানে আমাদের গ্রামের মানদান্ড আছে আপনি আপনি বিয়ে করছেন আপনার কাছে প্রমাণ আছে প্রমাণ আছে না আমার কাছে প্রমাণ আছে তো এই দেন আমার কোন বাড়িতে কোন জায়গা নাই এখন বিয়া তো আপনার করছে সেটা আমি জানতাম না যাই হোক আপনি বিয়ে করছেন আইনের আশ্রয় আমরা বুঝি আপনার বিয়ে করছেন আমরা তার গার্জেন দিয়ে বিয়ে করেছি আমার বাপ তখন বেঁচে আসছিল তখন আমার বাপের বিয়ে করে বাপ মানে মেয়ে হয়েছে তারপরে বিয়ে করেছি আমার কথা বুঝলেন আর আপনি গার্জেন ছাড়া বিয়ে করছেন আপনি এখন এসে কি একটা অশান্তি এর আগে আর একটা বিয়ে করে নিয়েছিল সেটা আমরা যে বইয়ের খেল আছে সে বউটা মানে এই জায়গায় কাজ করবার যে হে জায়গা দায় একটা করে বিয়া করে নিয়ে আসে আপনারা কইলে আরে যে 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 এই যে বটটা দেখতেছে বট তো থাকার মতো কোনো জায়গা নাই এই বটটা তো দেখতেছেন ওর বাপের বাচ্চা আর ঘর আমি ওর নামে কেস করে দেব কি বলে কেস করে দেব আমি কেস করে দেব আমার বাড়ি আসছে এখানে আমার অধিকার আছে আমি আসি আপনি কোনো অধিকার আমার থাকতে পারবেন না আমি যাব না আপনি যে আপনি আপনি চিল্লায় না তো থাকবেন আপনি যাবেন বাড়ি থেকে না এখন তো আমি জানি না উনি ম্যারিড পারসন ওনাকে বিয়ে করছে সেটা তো আমি জানি এই যে আমার সেটা কি ঠিক হইতেছে জান গায়ে আপনারা ঝগড়াঝাটি করেন না না যাওয়া যাবে না কারণ আপনি কি জান আমি আমার হক আছে আমার অধিকার আছে এই বাইতে নামো এই কি জন্য বাইতে নামবো আমার এসে গিল লাগে কি জন্য নামবো ভাবে কি ভাবে কা যাওগা না না আমার অধিকার আছে বাড়ি কি ভাই অধিকার আমার মার যতখানি অধিকার আমারও এতখানি অধিকার কি আর অধিকার অধিকার নাই কে বিয়ে আসলে তোমার তো এর মত আমার আর আছে যদি অধিকার না থাকে মারা যাবো না মারা যাবো না
এই মহিলা তো বিয়ে করে আছে বাপের বাড়ির ঘর, বাপের বাড়ির টাকা। আর আপনার একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করেন, আপনি কোন জায়গায় থাকবেন, আপনি যদি পেটে ভাত না থাকে আপনি বাতাতে কোনো লাভ আছে? আপনি পরের মহিলা যে দোষ দিচ্ছেন, আপনার ভাই জায়গায় জায়গায় যে আকাম করে আসে, আমাদের গ্রামের একটা মান সম্মান আছে না? দোষ আছে তাহলে, আর মহিলা কেন দোষ আছে? এই যে এখন খেদাই দিলে এখন ইয়ে আছে না, মহিলার তো দোষ আছে রে ভাই। আপনার ভাই শামসু তো হে আসেন হোক, তারপরে বিচার করবো, এর নিয়ে ঘরে যান, আপনারা যান জানে ঘরে যান। আপনারা গ্রামের মান সম্মান খাইতে আসেন নাকি? আপনারা গ্রামের মান সম্মান খাবেন নাকি দুই ভাই? তিন আপনার ভাই হয়েছে তো কি হয়েছে ফাজিল কয়েন? আর আপনার ভাই ই করে বেড়াবো? হ্যাঁ আপনি কথা কবেন না, আপনার জামাই হলো ফাজিল, জায়গায় জায়গায় বিয়ে করে আবার মুহিমি কথা কন। আপনার জামাই জায়গায় জায়গায় বিয়ে করে আপনার লজ্জা করে না? আপনারা আমাদের গ্রামের একবারে মান সম্মান ডুববেন। এই আপনি ঘরে যাবেন, এই ঘরে যে উঠবেন, যান ওই যা এই সুবাই নিয়ে যা। আপনি পণ্ডিতি কম কম করবেন, আপনার বিচার আগে করবেন। কাকের বিচার করবো এরালে ডাকা আছি তাহলে আপনারা এই খান নাকি নাকি দেখি ঘর নাই, যা সেই ঘরে উঠবো। আপনার বাড়ি ফোন নাই, আপনার বাড়ি খেয়াল নাই? আরে হেরা কয় ভাই এলো খারাপ, হেরা কয় ভাই এলো খারাপ, এই দেখেন না কি করে আলো ফালতু লোকজন।